হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি এখন বানাবো একদম রেস্টুরেন্টের সাথে দারুণ মজার একটি খাবার এটি হলো আলু চিংড়ি দিয়ে পালং শাক রেস্টুরেন্টের সেই বের রেসিপি আমি সেভাবেই রান্না করব শুধু আমি তেলটা একটু কম দিব রেস্টুরেন্টে মুখরোচর করার জন্য তেলটা একটু বেশি দিয়ে থাকে এবং অনেকক্ষণ ভালোও থাকে তুমি পালং শাক রান্না করার জন্য এখানে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে এখানে আমি সাড়ে তিন চামচের চা চামচের এখানে প্রায় সরিষা তেলটা দিয়ে দিব রেস্টুরেন্টে একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি দেয় তার থেকে আমি একটু কম দিয়ে দিলাম এরপরে তিনটা শুকনো মরিচ মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি এরপরে এখানে পুনে এক কাপের মতো পেঁয়াজ কুচি একটা রসুন কুচি আর এক চামচের অর্ধেক আদা কুচি দিয়ে দিলাম এবার এটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব যেন কোনো লালচে কালার না হয় তিরিশ সেকেন্ডের মতো একটু নেড়ে এটাকে ভেজে নিচ্ছি ভাজার পরে এর ভেতরে দিয়ে দিব চিংড়ি মাছ আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা একটু বড়ো সেজন্য আমার কাছে মনে হব যে আমি কেটে দিই তাই আমি মাঝখান থেকে এগুলোকে একটু কেটে দিয়েছি এবার চিংড়ি মাছটাকে পেঁয়াজ তেলের সাথে এক মিনিটের মতো ভাজবো এরপরে দিয়ে দিয়েছি আমি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়েছি এক চামচের অর্ধেক হলুদের গুঁড়ো দিয়েছি পুনে এক চামচ আর লবণটা দিলাম স্বাদ মতো এরপরে এখানে দুটি মাঝারি সাইজের আলু এবং একটা গাজর দিয়ে দিয়েছি এগুলোকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি কারণ শাকের থেকে কিন্তু গাজর আর শাকটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে সেজন্য আমি গাজর আর আলুটাকে আগে থেকে একটু ভেজে নিচ্ছি এরপরে এটাকে ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো ঢেকে দেবো তাহলে দেখা যায় খুবই তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি দুই মিনিট পরে দুই মিনিট পরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পালং শাকটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে সবাই হয়তো বা আলু দিয়ে রান্না করে খেয়েছেন বাট এরকম খেয়েছেন কি না আমি জানি না সবাই এরকমটা ট্রাই করতে পারেন এরপরে দিয়ে দিয়েছি এখানে চারটার মতো কাঁচামরিচ এর আগে যেহেতু আমি শুকনো মরিচ তিনটাই হচ্ছে ভেঙে নিয়েছি সেই জন্য আমি এখানে চারটা মরিচ দিয়েছি আমার জন্য মনে হলো যে এটাই পারফেক্ট হবে এরপরে দিয়ে দিলাম পালং শাকগুলো আমি কুচি করে কেটে রেখেছি বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফ্রেশ পালং শাক পাওয়া যায় এগুলো দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তাহলে দেখা যায় শাকটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে অনেকটাই কিন্তু কমে যাবে আমি এখানে দুই মিনিটের মতো ঢেকে রেখেছি এবার ঢাকনাটা উঠিয়ে দিলাম শাক কিন্তু কমে একদম অর্ধেকেরও কমে চলে আসছে এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু ফুল রান্নাটা হয়ে যাবে এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না যদি এখানে এক্সট্রা পানি দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না কারণ এটা থেকে যে পানি আসবে সেটা দিয়েই ফুলফিল রান্না হয়ে যাবে কারণ দেখা যায় আলু গাজর এগুলো কিন্তু প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যেইটুকু বাকি আছে সেটা শাকের সাথে অলরেডি সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো পাঁচ ছয় মিনিট ঢেকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু হয়ে গেছে মাঝে আমি আরও একবার ঢাকনা উঠিয়ে দিয়েছিলাম আমার এখানে ফুলপি রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে আমি এবার পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই কম বেশি আমার মতো এরকমটা ট্রাই করবেন একদম সেম রেস্টুরেন্টের মতোই রান্নাটা করে নিয়েছি শুধু তেলটা একটু কম দিয়েছি ধন্যবাদ সবাইকে